এই মুহূর্তের পাওয়ার সবথেকে বড় লেটেস্ট আপডেট, মুকুল রায়ের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই সুস্থ আছে এমনটাই জানালেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। আজ মুকুল রায়ের শারীরিক অবস্থা অনেকটাই আগের চেয়ে নিয়ন্ত্রণে আসছে এমনটাই জানিয়ে দিলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। যে কারণে আবারও হাসপাতাল থেকে এসেই বিস্ফোরক মন্তব্য করিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক খবর দিয়ে আবারও বিজেপিতে যোগদান করার জল্পনা নিজেই বাড়িয়ে দিলেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ হিসেবে দেখবেন। আপনাদের কাছে একবার ছোট্ট একটু অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন চেপে দেবেন এইরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে লড়েছিলেন মুকুল রায়। নির্বাচন মিটতেই মুকুল রায় বিজেপি থেকে পাল্টি মারেন তার পুরনো দল তৃণমূলেই। তৃণমূলে যোগ দিয়ে মুকুল রায় পিএসসি চেয়ারম্যানের পদ, আবারও মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করিয়ে নিজেই একাধিক এক ক্ষোভ উগড়ে দিয়ে নিজেই বাড়িয়ে দিলেন দলবদলের জল্পনা। আবারও কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার মুকুল রায় বিজেপিতে ফিরতে চান এমনটাই বিজেপি সূত্রের খবর। যে কারণে মুকুল রায় বিজেপির জাতীয় স্তরের নেতাদেরকে কল করেছে এমনটাই জানালেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি যে মুকুল রায় বিজেপির রাজ্য নেতাদের ফোন করে বিজেপিতে ফেরার আর্জি জানিয়েছেন মুকুল রায়। তো বন্ধুরা আপনাদের কি মনে হয়, মুকুল রায় যদি পুনরায় বিজেপিতে ফিরে চায় তাহলে কি তাকে বিজেপিতে নেওয়া উচিত কি উচিত না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।